শহরের আকর্ষণীয় দ্রষ্টব্য স্থানের নিরিখে সেরার শিরোপা ছিনিয়ে নিল কলকাতার আলিপুর চিড়িয়াখানা। থ্রি বেস্ট রেটেড নামক একটি থার্ড পার্টি সংস্থা শহরের বিভিন্ন পর্যটন স্থানগুলিতে সমীক্ষা চালিয়ে এই সম্মান দিয়েছে আলিপুর জুকে। সমীক্ষায় দ্বিতীয় আকর্ষণীয় স্থান হাওড়া ব্রিজ, তৃতীয় হয়েছে প্রিন্সেপ ঘাট। সম্প্রতি আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে ইমেল মারফত এই খবর জানানো হয়েছে থ্রি বেস্ট রেটেড সংস্থার তরফে। 50টি মাপকাঠির ওপর ভিত্তি করে স্বাধীন ও নিরপেক্ষভাবে এই সমীক্ষা চালানো হয়েছে বলে জানা গেছে। আর এরই ফলাফল হিসেবে আউট অফ 5 4.9 রেটিং পেয়ে শীর্ষস্থান অর্জন করেছে আলিপুর চিড়িয়াখানা। দ্বিতীয় হয়েছে হাওড়া ব্রিজ, পেয়েছে 4.8 রেটিং, এবং তৃতীয় স্থানাধিকারী প্রিন্সেপ ঘাট পেয়েছে 4.7 রেটিং। সংবাদ মাধ্যমগুলির সঙ্গে এই আনন্দের খবর শেয়ার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, এবার শীতে ভিড়ের নিরিখে ইতিমধ্যেই নিজস্ব রেকর্ড গড়ে ফেলেছে চিড়িয়াখানা। 17 লাখেরও বেশি দর্শক সমাগম হয়েছে গত 2 মাসে। তার মধ্যে আলিপুর জুকে 1 নম্বর স্থানে রাখা হয়েছে এবং সেখানে 4.9 আউট অফ 5 স্টার রেটিং, 4.9 রেটিং দিয়েছে এরা। এটাতে আমরা খুব খুশি এবং আমরা মনে হচ্ছে যে নিশ্চয়ই দর্শকরাও চিড়িয়াখানা দেখে এবং সেখানে ঘুরে বেরিয়ে তাদেরও পছন্দ হয়েছে, সেই জন্যই তারা এসেছেন। আমরা আশা করব ভবিষ্যতে আরও বেশি করে লোক আসবেন এবং আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে বেস্ট যেভাবে আমরা সব কিছুকে মেনটেন করতে পারি, ম্যানেজ করতে পারি, সেইটা করার জন্য। নিউজ ওয়েব ইন্ডিয়া কলকাতা।